চলমান ক্রিকেট বিশ্বকাপে নিরাপত্তাজনিত সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতের। এবার নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে ভারত ছেড়েছেন পাকিস্তানি স্পোর্টস রিপোর্টার জয়নব আব্বাস। সম্প্রতি যখন তিনি পাকিস্তান এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক মিল প্রচারে ভূমিকা রাখছেন, ঠিক সে সময় বহু বছর আগে সোশ্যাল মিডিয়ায় তার হিন্দু বিরোধী বিবৃতি দেওয়া নিয়ে অভিযোগ উঠে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে ভারত ছেড়ে দুবাই আশ্রয় নিয়েছেন এই স্পোর্টস রিপোর্টার। সূত্র অনুযায়ী চলমান বিশ্বকাপ ক্রিকেট কভার করার জন্য ভারতে ছিলেন জয়নব আব্বাস। এ সময় সোশ্যাল মিডিয়াতে ভারত এবং হিন্দু ধর্মের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ এনে অভিযোগপত্র দায়ের করেন ভারতীয় এক আইনজীবী। যদিও জয়নব আব্বাস স্পষ্টভাবে সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তাকে অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে। এত কিছুর মধ্যে বিপদের মুখে পড়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। আইসিসির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ধরনের বিবৃতি প্রদান না করা হলেও বিভিন্ন সূত্র মতে জানা গেছে তারা জয়নবের ভারত থেকে নির্বাসন হওয়া রোধ করতে পারেনি। এদিকে জয়নব আব্বাসের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করেছে যে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে এবং তার সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ প্রসঙ্গের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তারা আরো দাবি করে যে কয়েক বছর আগে করা জয়নবের টুইটগুলো বর্তমানে তার উপস্থাপক হিসেবে কাজের সাথে সম্পর্কযুক্ত ছিল না এবং তার ভারত থেকে নির্বাসিত হবার কোনো প্রয়োজন ছিল না। ভারতীয় আইনজীবী ভিনিত জিন্দাল জয়নবের টুইটার অ্যাকাউন্টে থাকা বেশ কিছু পুরনো টুইট সম্পর্কে অভিযোগপত্র দায়ের করেছেন। দাবি করা হচ্ছে এই সকল টুইটে হিন্দু বিরোধী প্রচার চালানো হয়েছে। এই আইনজীবী আরো দাবি করেছেন যে বর্তমানে জয়নবের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে 9 বছর আগে এই সকল টুইট করা হয়েছিল। হিন্দু বিরোধী যে কোনো ব্যাপারে ভারতে বেশ কঠোর আইন রয়েছে, সেখানে পাকিস্তানি কোনো রিপোর্টারের বিরুদ্ধে এমন অভিযোগ সাড়া ফেলেছে। পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে যখন নানা প্রশ্ন তোলা হচ্ছে, সেই সময় আইসিসি কর্তৃক নির্বাচিত ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল প্রেজেন্টারের এভাবে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে দেশ থেকে ভারতের নিরাপত্তাহীনতার দিকে আঙ্গুল তুলতে সবাইকে বাধ্য করেছে। এদিকে 14 অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়েও বেশ শঙ্কায় রয়েছে আয়োজকরা। ক্রিকেট ম্যাচের হাই ভোল্টেজ লড়াইয়ের পাশাপাশি জন্মের শুরু থেকেই দুই দেশের মধ্যে রয়েছে সাপে নেউলের সম্পর্ক। এমন ম্যাচকে কেন্দ্র করে তাই সবসময় বাড়তি নিরাপত্তা প্রদান করতে হয়। সেখানে ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি আরো বেশি চিন্তার মুখে ফেলে দিয়েছে সবাইকে। এখন আগুনে ঘি ঢালার মতো সামনে এলো জয়নব আব্বাসের ভারত ত্যাগের কাহিনী। হুসাইন আরমান, বিডি কুক টাইম।